আপনি সরকারি নির্দেশনা অমান্য করতেছেন। আপনি রাখতে পারেন করেন জান আউট, এটা আমার হোম, আমি এখানে শাহজাদপুরে শিক্ষার নামে বাণিজ্যে নেমেছে কিন্ডারগার্টেন স্কুলগুলো, মানছে না সরকারি আদেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষাধিক প্রাথমিকের শিক্ষার্থী। শুক্র ও শনিবার সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বন্ধ করা যাচ্ছে না শাহজাদপুরের বেশিরভাগ কিন্ডারগার্টেন স্কুল। সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে তারা প্রকাশ্যে স্কুল খোলা রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, এতে করে বৈষম্য ও ক্ষতির শিকার হতে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থীকে। এতে করে অভিভাবকরা সরকারি স্কুল ছেড়ে তারা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তাদের সন্তানকে ভর্তি করাতে প্রভাবিত হচ্ছেন। তবে অজানা কারণে এখন পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। জানা যায়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের একটি আদেশে এক বছর আগে 2022 সালের 22শে আগস্ট থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ ঘোষণা করা হয়। তখন থেকেই সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অজানা কোনো কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত হয়েও কিছু সংখ্যক কিন্ডারগার্টেন স্কুল সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবারেও তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শনিবার 19 আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় স্বাভাবিক নিয়মে চলছে স্কুলের কার্যক্রম, কোথাও ক্লাস চলছে, কোথাও বা চলছে পরীক্ষা। এদিন যে সমস্ত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষা কার্যক্রম চালানো অবস্থায় পাওয়া যায় সেগুলো হচ্ছে মসিপুর সরিষাকোলের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন, তালগাছির ডিজিটাল ভিশন বিদ্যানিকেতন, রেইনবো কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট হাই স্কুল, জ্ঞানালোক আইডিয়াল স্কুল, তৌফিক ইমাম মেমোরিয়াল স্কুল, কাশীনাথপুরের মডার্ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, বারাবিল খারিও জাংলার মাতৃছায়া প্রি ক্যাডেট স্কুল এবং শাহজাদপুর পৌরসভার বারাবিল দক্ষিণ পাড়ার কবি নজরুল মডেল পাবলিক স্কুল। এ সময় প্রতিষ্ঠান প্রধানদের কাছে শনিবারের স্কুল খুলে রাখার বিষয়ে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের সাপ্তাহিক একটা পরীক্ষা থাকে, সেই পরীক্ষার জন্য আজকে হয়তো শর্ট টাইমের জন্য সোমবারে পরীক্ষা, শর্ট পরীক্ষার জন্য দেখা যাচ্ছে যে আমরা আজকে ইয়া রাখছি, একটু পরে ইয়া দেবো। প্রথমে বলছি ছড়ি, এখন তো বলতেছি ছড়ি, রুটিনটা করে ফেলছি, ভবিষ্যতে আমরা অবশ্যই এমন মানে দুঃখজনক সিদ্ধান্ত থেকে আমরা সরে আসব। হয়তো আর সামনের শনিবারেই এসে দেখবেন যে না, আমরা এই ধরনের কোনো রকম কার্যকরণের সাথে কেউ সম্পৃক্ত না। কালকে পরীক্ষা তো, এই জন্য ওই শুধুমাত্র শিক্ষার জন্য কিন্তু আমরা তো দেখছি যে শিক্ষার্থীরা বই পুস্তক নিয়ে স্কুলে উপস্থিত রয়েছে। না, বই এটা হয়তো আসতে পারে তারা, কিন্তু ক্লাস তো হচ্ছে না, ক্লাস বন্ধ। কেন করার না? আমরা যেহেতু এটা স্কুলের কোনো ইয়া নাই, আমরা এটা সম্পূর্ণ শুধু ক্লাস 8 এবং 9 ক্লাস 10 এদের যেহেতু পরীক্ষা, সেই পরীক্ষার জন্য এদের একটু ভালো করার জন্য এদেরকে আমরা একটু এক্সট্রা আর টিপস দিচ্ছি। সকাল 11টায় বারাবিল দক্ষিণ পাড়ার কবি নজরুল মডেল পাবলিক স্কুলের নিকটে গিয়ে দেখা যায় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্কুল থেকে ছাত্রছাত্রীদের দ্রুত বের করে দেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারাও মিথ্যার আশ্রয় নিয়ে নানা রকম অগোছালো কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা স্বীকার করে যে প্রধান শিক্ষক তাদের শিখিয়ে দিয়েছেন তারা যেন শনিবারে স্কুল চলে না বলে প্রচার করে। এই স্কুলে শিক্ষক আয়াসহ সকলেই সাংবাদিকদের দেখে পালাতে থাকেন। আজকের বার জানেন না? এই বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসিবুল হক রিপনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর চড়াও হয়ে বলতে থাকেন, এটা আমার হোম, আমি এখানকার মালিক, আমি এখানে যা বলবো তাই আইন, আপনারা যা পারেন করেন। তিনি এক পর্যায়ে সাংবাদিকদের তুচ্ছতাচ্ছিল করে বলেন, আমি এই আইন মানব না, দেখি কি করতে পারেন। আপনি সরকারি নির্দেশনা অমান্য করতেছেন, আপনি রাখতে পারেন করেন জান আউট, এটা আমার হোম, আমি এখানে
আমি যা লিখতে পারেন যা করতে পারেন ওকে আমি ব্যাপারগুলো এখানে টপ করতে চ্যালেঞ্জ করতেছেন আর এখন দাও তো হাত দাও ফলাই করতে আপনি ফোন দিচ্ছেন আপনি আপনি বন্ধ করুন আমরা কে হাত দাও হাত বন্ধ করকে আপনি ফোন দিতে পারেন না আপনি টর্চ একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে হাসিবুল হক রিপনের নামে বিভিন্ন সময় নানা কৌশলে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন এমনকি তিনি মিথ্যা আশ্বাসে ছাত্রছাত্রী ভর্তি করার পর ইচ্ছামতো তাদের নিকট থেকে টিউশন ফি দাবি করে থাকেন এ অবস্থায় ভুক্তভোগী অভিভাবক তার সন্তানকে অন্য স্কুলে ভর্তি করাতে চাইলেও তাকে টিসি না দিয়ে ভয়ভীতি পর্যন্ত দেখান এই বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন সাজাদপুর উপজেলায় আমাদের 102টার মতো বন্ধনকৃত কিন্ডারগার্টেন স্কুল রয়েছে যেগুলা আমাদের কাছ থেকে বই গ্রহণ করে এবং আমাদের সিস্টেমের ভিতরে থাকার কথা কিন্তু আমরা সামটাইমস বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারি যে ওরা আমাদের এখন ছুটি হলো শুক্র এবং শনিবার কিন্তু কিছু কিছু কিন্ডারগার্টেন শুক্র এবং শনিবার এই দুই দিন স্কুল চালায় যেটা আমাদের আসলে সরকারি যে নির্দেশনা সেটার পরিপন্থী আমার কাছে তথ্য রয়েছে কবি কাজী নজরুল ইসলাম নামে একটা কেজি স্কুল রয়েছে যে এটা আমরা বারবার বলার পরেও বারংবার তাকে নিষেধ করার পরেও সে কোনো নিষেধ শুনছে না সে তার কার্যক্রম অব্যাহত রেখেছে শনিবারের দিনও যেটা আমাদের প্রতি তার একটা থ্রেট যে আমাদের টোটালি আমাদের কোনো স্ট্রাকচার আমাদের কোনো কাঠামো সরকারি কোনো নির্দেশনা উনি মানতে চান না তো আমি আপনাদের মাধ্যমে টোটাল সাজাদপুর উপজেলার কিন্ডারগার্টেন যতগুলো আছে বেসরকারি এবং কিন্ডারগার্টেন তাদেরকে মেসেজ দিতে চাই যে পরবর্তী সময়ে আমরা অফিসিয়ালি নোটিস করার পরেও যদি কোনো বেসরকারি এবং কিন্ডারগার্টেন সরকারি কোনো নিয়ম এবং পদ্ধতি না মানে সেক্ষেত্রে আমরা আমাদের তাদের যে নিবন্ধন বাতিল করে দিব তাদেরকে যে সরকারি আমাদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয় সেটা বন্ধ করে দিব এবং পরবর্তী সময়ে আমরা উপজেলা প্রশাসনের মেসেজটা দিব আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে মেসেজটা দিব দেওয়ার পরে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে সেটা হচ্ছে তার স্কুলটাকে টোটালি স্টপ করে দেওয়ার আমরা ব্যবস্থা করব তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এখানে ভালো পাঠদান করাই আমাদের সিস্টেমটা ভালো এখানে আসুক অথচ তারা সরকারি কোনো সিলেবাস সরকারি কোনো পদ্ধতি সরকারি কোনো সিস্টেমের ভিতরেই তারা নাই এটা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থেপ এটা আসলে বন্ধ করা দরকার এবং বিভিন্নভাবে ব্যাঙের ছাতার মতো এই কেজি স্কুলগুলা গড়ে ওঠার কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয় এর জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট করছে যেটা প্রাথমিক শিক্ষার জন্য আগামী দিনে কোনোভাবে সুখকর নয় কারণ আমাদের সাজাদপুরের জন্য না এটা জাতীয়ভাবে এই কিন্ডারগার্টেন স্কুলগুলা প্রাথমিক শিক্ষার জন্য তথা সরকারি পদ্ধতির উপরে হুমকি সাজাদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডু বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক দুদিন ছুটি এই দুদিন ছুটি আমরা যারা কিন্ডারগার্টেন পরিচালনা করি তারা এই সরকারের নির্দেশনা মানতে আমরা অবশ্যই বাধ্য এবং আমাদের শাহজাদপুরে পৌরসভার সদর সহ এবং আমার স্কুল ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন সহ আমরা সরকারের এই নির্দেশনা যথাযথভাবে পালন করে আসছি ইতিমধ্যে শাহজাদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই শনিবারেও যাতে সমস্ত স্কুল বন্ধ থাকে বিশেষ করে কিন্ডারগার্টেনগুলো সে ব্যাপারে আমি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মিটিং করেছি মিটিং করে প্রায় সকল স্কুলকে অবগত করেছি যে কোনো অবস্থাতেই শনিবারে স্কুল পরিচালনা করা যাবে না ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র ঘোষ জানান সরকারি পরিপত্র অনুসারে শুক্রবার এবং শনিবার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা সুস্পষ্টভাবে বলাই আছে পরিবর্তিতে আর এই ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান কোনো কিন্ডারগার্টেন যদি এই ব্যত্যয় ঘটিয়ে স্কুল পরিচালনা করা থাকে আমি সংশ্লিষ্ট আমাদের প্রত্যেকটা এলাকায় ক্লাস্টার আছে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারদের সঙ্গে মিটিং করে যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে থাকে ওনাদের সঙ্গে আলোচনা করে ওনাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেই ব্যবস্থাগুলি গ্রহণ করবো